খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতোই গা ঢাকা দিয়েছিলেন সালাম মুর্শিদি। তিনি জাতীয় দলের সাবেক ফুটবলার ছিলেন, তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইয়ের সভাপতি ছিলেন। 2018 সালের নভেম্বরে খুলনা 4 আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত 7 জানুয়ারির ডামি নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন। রাজধানীর গুলশানে পরিত্যক্ত একটি বাড়ি দখল নিয়ে আলোচনা বহুদিনের, আদালত অবধি করায় সেটি। অভিযোগ, খুলনার সাবেক এমপি মুর্শিদি সরকারি বাড়ি দখল করেছিলেন, গণপূর্ত বিভাগের তদন্তেও সেটি প্রমাণিত হয়। পরে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করে, এতে অপরাধ প্রমাণ হওয়া সত্ত্বেও সালাম মুর্শিদিকে ছাড় দেওয়া হয়।